কথা থাকলে বলবে, এত ভরিতা করার কি আছে? বলো কি বলতে চাও। ল্যাপটপটা কি কিছুক্ষণের জন্য অফ করা যায়? জরুরি কাজের সময়। বলো কি বলবে। আচ্ছা অমিত, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? আমি কি সেটা তোমাকে একবারও বলেছি? আমি যদি তোমার সাথে কোনো অন্যায় না করে থাকি তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছ? কি আজে বাজে কথা বলছো, আমি তোমাকে আবার কখন শাস্তি দিলাম? আচ্ছা আমরা যেটা করছি সেটাকে কি সংসার বলে? সংসার না বললে কি বলে এটাকে? এটাকে সংসার বলে না অমিত। তাহলে এটাকে বলেটা কি? এটাকে বলে কম্প্রোমাইজ করা, মানে মানিয়ে নেওয়া। যদি তাই হয় আর তোমার যদি মানিয়ে নিতে এত কষ্ট হয় তাহলে কেন মানিয়ে নিচ্ছ? ডিভোর্স দিয়ে দাও। শুনতে পাওনি? ডিভোর্স দাও, ডিভোর্স দাও। আরে খুব সুন্দর বলেছ। এত ঢং করার কি মানে আছে? আমি তো বুঝলাম না কিছু। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই। এই নাও এটা তোমার। আরে বাবা কান্না করছিস কেন সেটা বল আগে আমাকে। আজকে ও আমার কাছে ডিভোর্স চেয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো তোর জন্য অনেক বেশি ভালো হয়ে গেল। এমন হাজবেন্ড থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো। দিয়ে দে। সেটা তো আমার পক্ষে সম্ভব না রে। কেন সম্ভব না? কেন? কারণ আমি ওকে অনেক ভালোবাসি। বুঝতে পারছি। আচ্ছা তুই শান্ত হ, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা শোন, তুই তোর হাজবেন্ডকে নিয়ে কালকে আমার সাথে দেখা কর। কিন্তু ও কি আমার কথা শুনবে? শুনবে না মানে রিকোয়েস্ট করবি, যেভাবে হয় নিয়ে আসবি। আচ্ছা আমি ওকে রিকোয়েস্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাসার সামনে সকালবেলা থাকবো। তোকে না ভিতরে আসতে বললাম, আসলি না কেন? না আজকে আর ভিতরে যাবো না। ম্যাডাম তো রেখে আসছি, নিয়ে আস। হ্যাঁ জানা। এমন মন খারাপ করে রাখছিস কেন? সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা কিভাবে রাজি করালি? প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অনেক কনভিন্স করার পর রাজি করাতে পারলাম। গুড। একবার যেহেতু অনেক কষ্ট করে হলেও রাজি করিয়েছিস, আজকে একটা কিছু সমাধান করব। আর যদি তাতে না হয় তাহলে দোস্ত ডিভোর্স দিয়ে দেওয়াটাই বেটার। আচ্ছা দোস্ত, আমি বলছিলাম কি, তুই যখন ওর সাথে কথাগুলো বলবি না আমার সামনে বলিস না, জিনিসটা না কেমন বাজে দেখায়। আমি একটা কাজ করব, আমি কিছু একটা নাম করে ওখান থেকে সরে যাব, তারপর তুই ওকে কথাগুলো বলিস, এটাই বেটার হবে। আচ্ছা ও এখন কই? আমার হাত।
এটা কি হলো? কি বলবো বলো, বন্ধু সমস্যা সমাধান করতে আসছিলাম, কিন্তু সেই সমস্যার কারণ যে আমি নিজেই হব সেটা আমি বুঝতে পারিনি। দোষ আসলে তোমার একার নয়, আমিও তো আমার স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করেছি। ওসব কথা থাক, আসলে তুমি আমাকে যে পরিমাণে ভালোবাসতে ঠিক সেম ভালোবাসাটা আমি আমার হাজবেন্ডের মাঝে খুঁজতে গিয়ে তার ভালোবাসাটাকে অসম্মান করেছি। এটা আমার আসলে একদম উচিত হয়নি, যার জন্য আজ আমি আমার নিজের সংসার নিয়ে হ্যাপি না, ঠিক তেমনি তুমি তোমার ওয়াইফকে নিয়েও হ্যাপি না। আসলে তোমার ওয়াইফ কিন্তু আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে, আর তার এই ভালোবাসাটাকে তোমার অসম্মান করা উচিত না। দেখো মানুষের জীবনে যা চায় তা সবকিছু পায় না, হয়তো আমাদের বেলায় তাই হয়েছে, আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে, আমাদের উচিত আসলে তাদেরকে আর কষ্ট না দেওয়া। কি ব্যাপার, তোমরা তো চুপচাপ কেন? না তুমি নেই কি কথা বলবো। Thank you.